তোর মাঝে মাঝে মনে হয় না ছোটবেলাটা অনেক ভালো ছিল? না, আমার তো মনে হয় এখন সবকিছু কিরম কমপ্লিকেটেড হয়ে গেছে বল, আগে তো এরকম ছিল না। আসলে কি জানিস, তোর ছোটবেলাটা খুব সুন্দর ছিল তো। আমার দেখ একই রকম আছে, নো চেঞ্জ। বাদ দে না, তুই আমাকে এতদিন ফোন করিস নি বল। টিয়া, তোর বর্ণার সঙ্গে আলাপ হয়েছে? বর্ণা, এই নামটা আমার চেনা চেনা লাগছে, কোথায় একটা শুনেছি। সম্বিতি নিশ্চয় বলেছে, আর কে বলবো? সর্দা? না না না, ও বলেনি। ওর ওর সাথে আমার সব ব্যাপারে এত আর্গুমেন্ট হয় না, আজকাল আমাকে কিছু বলেই না। তুই জানিস বর্ণার সঙ্গে না ওর রোজ দেখা হয়। তুই কি করে জানলি? আমি জানি, জানিস ওরা আউটিংয়েও একসঙ্গে যায়। তুই এত কথা কেমন করে জানলি? তুই বর্ণাকে চিনিস? না। তোর ব্যাপারে আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? কি মনে হচ্ছে বলতো? তুই আজকাল ছোটদাকে শ্যাডো করছিস, সেটা এই জন্য করছিস না কারণ তুই ওকে ভালোবাসিস, ওকে হেনস্থা করার জন্য করছিস। হোয়াট ননসেন্স! দেখ, তুই তোর দাদাকে যতটা ইম্পর্টেন্ট ভাবিস আমাকে তো ভাবি না, মাইন্ডেড। খুব রেগে গেছিস মনে হচ্ছে। আমি যে এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি যে তুই কি করে জানলি বন্যার ব্যাপারে এত কিছু, তার তো কোনো জবাব দিচ্ছিস না। বলছি, সঙ্গীতা আমাকে নিজে থেকেই বলেছে ওর কতটা ইন্টিমেসি আছে ওর সঙ্গে। আর কি বলেছে জানিস? ওর মতো নাকি এক্সট্রা অর্ডিনারি মেয়েও কোনোদিন দেখেনি, আর এটসেট্রা এটসেট্রা কত কিছু। তা সম্বিতের সাথে বর্ণার কোথায় দেখা হয়েছে? সাউথ ইন্ডিয়া। সাউথ? হ্যাঁ হ্যাঁ, আমাকে ছোটদা বলেছিল জানিস, সে তো কোন মাল্টি ন্যাশনালে কাজ টাজ করে, হাইফাই ব্যাপার। ঠিকই শুনেছিস। কোনো মানে হয় এসবের? আচ্ছা তুই বল, এসব বন্ধুত্ব কখনো থাকে? দেখলি তো, তুই যে বলছিলি আমি সম্বিতকে সাধু করার চেষ্টা করছি, এখন বুঝতে পারছিস তো? মেজ মামি আমাকে বলছিল কি, ছোট দাদুর কাছে না আজকাল এক মহিলা আসেন, সেও শুনেছি ওই মাল্টি ন্যাশনাল কাজ টাজ করেন, সেই মহিলাই কি এই মহিলা? ছোট দাদুর কাছে তার সঙ্গে কি করে দেখা হতে পারে? এত কনফিউজ করিস না তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আজকে বাড়ি গিয়ে মেজমামিকে একটা ফোন করবো, জিজ্ঞেস করবো ওই মহিলার নামটা জানেন কি না। যদি সে এই হয় তাহলে তো ছোট দাদুর কাছ থেকেই আমি অনেক কিছু জানতে পারবো। আমার এত কিছু জানার দরকার নেই আর লাভও নেই, সম্বিতকে আমার বোঝা হয়ে গেছে। আমি আমি আশিস। আশিস? ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে আশিস? আপনি ব্যস্ত আছেন, তাহলে আমি পরে আসতাম। না 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 না, ব্যস্ত কিছু নয়, তুমি বসো বসো, এসো বসো। বলো। আপনার সঙ্গে আপনার সঙ্গে একটু জরুরি দরকার ছিল বিনায়ক কাকু। বেশ তো বলো, ইতস্তত করছো কেন, বল কি জানতে চাও? মানে বুঝতে পারছি না কিভাবে শুরু করব। তুমি তো জ্যোতিষের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতে চাও না? না, জ্যোতিষ নিয়ে কিছু জানি আমি, জ্যোতিষের ব্যাপারে তোমার সেরকম উৎসাহ থাকার কথা নয়। তবে বিনায়ক কাকা, আমি শুনেছি যে আপনি আমার বাবাকে
বিজিত নারায়ণ চৌধুরীকে চিনতেন। ঠিকই শুনেছ, আমি তার সম্পর্কে জানতে চাই। আমি কারো কাছে সঠিকভাবে কিছু জানতে পারছি না। তোমাকে এ ব্যাপারে সঠিক যিনি বলতে পারতেন তিনি তো এখন বাকশক্তিহীন। আপনি আমার মায়ের কথা বলছেন। মায়ের তার সম্পর্কে এত অভিমান যে তার সম্পর্কে একটা কথাও আমাকে বলেননি। তোমার বড় মামা এবং তার স্ত্রীর মনেও তার প্রতি কম ক্ষোভ নেই, কাজেই আপনাকে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। আমি আমার আমার বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই। আমি জানি তার জন্য আমার বড় মামা বা বড় মামি আমাকে অনুমতি দেবেন না, কিন্তু আমাকে যেতেই হবে। তোমার পক্ষে সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমার কাছে তুমি কি জানতে চাও বলো? ব্যাকগ্রাউন্ড, আমার মায়ের সঙ্গে আমার বাবার কি এমন ঘটেছিল, কি এমন কারণ ছিল যার জন্য এমন একটা বিচ্ছেদ হলো যা সারা জীবনেও জোড়া লাগানো গেল না? আশিস, কারণটা শুনতে কি তোমার ভালো লাগবে? পিতৃনিন্দা শুনতে নেই। যে মানুষটা পুত্রের প্রতি সারা জীবন কোনো কর্তব্যই করেনি তাকে পিতা হিসেবে গ্রাহ্য করা খুব একটা সম্ভব নয়। আপনি বলুন। যদ্দূর শুনেছি সেই সময়কার এক বিখ্যাত গায়িকার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তিনিও ভালো গান বাজনা করতেন। সেই গায়িকার পক্ষ নিয়ে তিনি তোমার মাকে জঘন্য অপমান করেন, সেই জন্যই। আপনি সেই গায়িকাকে চিনতেন? আপনার সাথে পরিচয় হয়েছিল কখনো? না না আশিস, আমার সেরকম কোনো প্রয়োজনও ছিল না। না, আমি এমনি জানতে চাই। আচ্ছা, তিনি এখনো বেঁচে আছেন? যদ্দূর শুনেছি বেঁচে আছেন, তবে এখানে নয়, কাশীতে। আর বিজিত নারায়ণ চৌধুরী? তিনি তো সুস্থ শরীরেই আছেন, সম্ভবত তার গ্রামের বাড়িতে থাকেন। হরিশ্চন্দ্রপুরে? জানো তুমি? জেনেছি, সেখানেই আছেন, তবে আমি খুব নিশ্চিত নই। বিনা কাকা, আমি আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এক মিনিট আসিস। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বিজিত নারায়ণ একবার তোমার বড় মামার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেদিন তাকে দরজা থেকেই ফিরিয়ে দেয়া হয়। এ কথা আমি ছাড়া কেউ জানে না। হয়তো তিনি সন্ধি করতে চেয়েছিলেন, কেউ জানে না।
এই যা দেখেছো, তোমাকে বলতেই ভুলে গেছি, উষা ফোন করেছিল আজকে। তাই নাকি? কি বললো? ভালো আছে তো সব? ভালোই আছে, অনেক কথা হলো। বললে না কেন এদিকে আসতে? বহুদিন তো এদিক মারা যায় না। বলেছিলাম তো, আসলে ঠাকুরজির অসুখের পর থেকে ও আর এই বাড়িতে আসতে চায় না, বুঝি তো সবই, কিছু বলি না। আর কি বললো? ও বাবা, সে অনেক কথা জানো। বললো যে বিতানের জন্য একটা মেয়ে দেখো বৌদি, বিতানের বিয়ে দেব। বিতানের বিয়ে দেবে? মেয়ের বিয়ে দেবার আগে? বর্ষা তো বিয়ে থা করতে চায় না, জানোই তো বাপ আর ভাইয়ের উপর কত টান, বলে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে পারবো। সে আবার মেয়ে হয়ে জন্মেছে, শ্বশুর ঘর করতে পারবে না। না না, এসব খাম খেয়ালি করতে বারণ কর। শোনো না আমার কথা, বিতানের বিয়ে দেবে উষা, একটা সুন্দরী মেয়ে দেখতে বলছে যে ওর ছেলের পাশে দাঁড়াতে পারে, এই সব কথা বলছিল আর কি। তবে তার ছেলে নিজে থেকে কাউকে ঠিক করে রেখেছে কিনা সেটা তুমি জেনে নিও একবার ওর কাছে। সে আমার বলার কি দরকার, শুধু শুধু খানিকটা বিষ ঢেলে কি হবে ওর কানে? তাছাড়া কথার কথা বলছিল, বললেই কি বিয়ে হচ্ছে নাকি? তবে হ্যাঁ, উষার ছেলে মেয়ে যতটা স্বাধীনতা পেয়েছে ততটা কিন্তু বিগড়ে যায়, এটা মানতে হবে। তা সত্যি, মা ছাড়া দুজনে কিছুই জানে না, যেমন ছেলে তেমনি মেয়ে। হবে না কেন, কার বোন দেখতে হবে তো। বাস অমনি নিজের কোলে ঝোল টানছো? হ্যাঁ হ্যাঁ, সুযোগ পেলেই হলো। উষা কেন ওর ছেলের এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে সেটা তুমি বুঝতে পেরেছো ঈশানি? কেন? ছেলের মনটা যাতে ঘরে বাধা পড়ে সেই চেষ্টা করছে, ওই বাপের মতো যাতে না হয়। বেচারি। দেখো ঈশানি, শঙ্কর যত বড় চাকরি করুক, যত বুদ্ধিমানই হোক, ও কিন্তু কোনোদিন উষাকে সুখী করতে পারে। আমার দুই বোনই সংসার জীবনে সুখী হতে পারলো, এটা আমার বুকে বড় বাজে। বুঝি গো, সবই বুঝি, কি বলবো বলো। তাহলে তুমি চাইছো যে তোমাদের কোম্পানির সঙ্গে আমাদের মানে লাহিড়ি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটা বিজনেস রিলেশন তৈরি হোক, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু আমাদের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা না বলে তো এগোনো যাবে না। সেটা তো আমার ক্ষেত্রেও তাই, কিন্তু আমার মনে হচ্ছিল যে এরকম যদি করা যায় যে একটা প্ল্যান করে নিই আমরা, কোন কোন ফিল্ডে একসঙ্গে কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, সে ব্যাপারেও তোমাকে আমার দাদা অর্থাৎ এমডির সঙ্গে কথা বলে তবেই করতে হবে। কেন? আপনার কাছ থেকে জানতে পারবো না? না, পারবে না। আমি সাধারণত নিজে কোনো ডিসিশন নিয়ে কোনো কাজ করি না, ওর সঙ্গে কথা বলে তবেই করে থাকি। রিয়েলি? এটা মেইনটেইন করা সম্ভব হয়? এখনো তো হচ্ছে। স্ট্রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমি ওনার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। হ্যাঁ, তাই নেবে। তবে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবে তখন কোনো পার্সোনাল রেফারেন্স দেবে না, তোমাদের কোম্পানির রেফারেন্স দিয়েই অ্যাপয়েন্টমেন্ট নেবে। তার মানে আপনি চাইছেন যে অফিসের এই কাজটা ফর্মালি হোক, তাই? ঠিক তাই। আচ্ছা আচ্ছা, আপনার মনে হলো না যে কেন কেন আমি এরকম একটা প্রপোজাল দিলাম? এই বিজনেস ট্রানজ্যাকশনটা তো আমি অফিশিয়ালিও করতে পারতাম। এতে মনে হবে তো কিছু নেই, আমি তো জানি কেন তুমি এই প্ল্যানটা করেছো, যাতে কোথাও কোনো প্রশ্ন না ওঠে। সম্বিত সেদিন আসার পর থেকে
আমার মনে হয়েছিল যে এরকম একটা স্টেপ নেওয়া দরকার। আমি শুধু এটুকুই বলতে পারি বন্যা, এতে আমার কোনো আপত্তি নেই। অদ্ভুত লাগে, সত্যিই ভীষণ অদ্ভুত লাগে এই হিপোক্রেসি। আমার আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না। কিন্তু এটাকে বাদ দিয়েও তো তুমি বাঁচতে পারবে না। না, তা পারবো না, পারবো না, কারণ এই সিস্টেমটার মধ্যে আমাকেও বাস করতে হবে। ঠিক, আর ঠিক সেই কারণেই আমাদের অনেক অনেকগুলো কম্প্রোমাইজ করতে হয়। মন থেকে মেনে নিতে না পারলেও করতে হয়। সেদিন সম্বিত আমাকে জিজ্ঞেস করছিল, আপনার সঙ্গে আমার অফিস সংক্রান্ত কোনো ব্যাপারে যোগাযোগ করতে হয় কিনা। আমি ওকে একটা উত্তর দিয়েছিলাম, সেটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, সবটাই হতে পারে। বলুন তো, আমি কেন পারলাম না, কেন পারলাম না, কেন আমি এই কথাটা ওকে বলতে পারলাম না যে আপনার মতো মানুষের প্রতি শ্রদ্ধা থেকে আপনাকে বাড়িতে ডেকে এনেছিলাম? তার কারণ, একজন মানুষের অনুভূতি শুধু তার নিজের কাছেই মূল্যবান, অন্য কারো কাছে নয়। আমি একবার ভেবেছিলাম যে আমি আমি সত্যি কথাটা বলে দিই। না বল, কখনো এটা করো না। সবুর মনটা এখনো এখনো তো খুব কাঁচা, ওকে এমন কিছু বলো না যা তোর স্বাভাবিক চিন্তার লাইনটা বদলাতে বাধ্য হয়। জানি, আমি সেটা জানি, সেই জন্য আমি ওকে আমি ওকে খুব সাবধানে ট্যাকল করি। সত্যি বলছি, বিলিভ মি। যাও খেয়ে না গিয়ে, মা বসে আছে তোমার জন্য। হুম, যাচ্ছি। খাওয়া হয়ে গেছে সকলে? তা তো জানি না, আমাদের খাওয়া হয়ে গেছে। কাকামণি ফিরেছেন? কাকামণি? হুম, দেখলাম না তো। এখনো ফিরেননি? শোনো, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কেন? কারণ আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে, আর তোমার সব কথার উত্তর দেওয়ার তো ক্ষমতা আমার নেই। মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগে না, ভীষণ উগ্র বাবা। দেখো রানী, কোনো প্রমাণ ছাড়া সিদ্ধান্তে এসো না, তাছাড়া ব্যাপারটাও তো অসম্ভবের পর্যায়ে পড়ে, তাই না? সত্যি অদ্ভুত, কাকামণি যিনি বাড়ি ছেড়ে কোথাও যান না, সেই বোনার বাড়িতে কেন যায়? যাকে এ নিয়ে তুমি আবার কারোর সঙ্গে আলোচনা করতে চাও? আমার কি দরকার? আচ্ছা, এই বর্ণার সঙ্গে সম্বিতেরই প্রথম আলাপ হয়েছিল, তাই না? হ্যাঁ, ওই সাউথ ইন্ডিয়াতে ওরা যখন বেড়াতে গেল সেবার। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে মেয়েটার কোনো দেখাই হয়নি। হবার দরকার নেই, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
তুমি দেখছি ওর উপর একেবারে খরগস্ত হয়ে রয়েছো। ওরকম গায়ে পড়া মেয়ে আমার একদম ভালো লাগে না। গায়ে পড়া তুমি জানলে কি করে? বোঝা যায় রানী, এরা সব মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, পিআরটা ঠিক রাখতে হয়, কখন কোথায় কাকে দরকার পড়ে যায়, এটাকে এটাকে গায়ে পড়া বলে না। আমার জানার দরকার নেই, আমার ভালো লাগে না, ব্যাস। কাকামণিরও ওর সঙ্গে বেশি যোগাযোগ রাখা ঠিক না। দেখো রানী, তুমি এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলো, কমপ্লিটলি সরিয়ে ফেলো। কাকামণি ও বাড়িতে কেন যান, মেয়েটা ভালো না খারাপ সেসব তো আমরা জানি না, তাই না? ঠিক আছে বাবা, আমি আর এসব নিয়ে কোনো কথা বলছি না। তবে ব্যাপারটা কেউ ভালো চোখে নিচ্ছে না এটা জেনে না। আবার শুরু করলে? যাও না, যাও নিচে গিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি, যাও। কত সব বাজে কথা।